খামেলের মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, রাখের মালা পরিয়ে দিচ্ছে, শান্তি স্তূপায় এলাম। আর এই হচ্ছে ভুবেশ্বরী দেবী টেম্পল, পশুপতিনাথ মন্দিরের সামনে কাঠমান্ডুতে। ওখরার হোটেল থেকে চেক আউট করে আমরা চলে আসলাম এয়ারপোর্টে। চেক ইন হয়ে গেছে, এখন আমরা বসে আছি এই আমাদের ফ্লাইট কাঠমান্ডু যাওয়া। আর বসে বসে একটু সার্ফিং টার্ফিং করছি মোবাইলে। উঠে পড়েছি ফ্লাইটে, আমাদের টিকিট নাম্বার হচ্ছে 4C। কি আমাদের নেপাল ব্লগ দেখছেন তো? অন্য ভিডিওগুলো দেখলেন? কেমন লাগলো কমেন্টে জানান। যাই হোক, পোখরা থেকে আমাদের ফ্লাইট তো টেক অফ করে গেল। এই সময়টায় আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা একটু দুপুর দুপুর যাচ্ছি, এই সময় কিন্তু হিমালয় অত পরিষ্কার দেখা যায় না, মেঘ চলে আসে, সকালের দিকটা খুব ভালো। যাই হোক, আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঠমান্ডুর হোটেলে। হোটেলে চেক ইন করে নিলাম, তারপরে একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল, এই হোটেলটা থামেল এরিয়াতেই, আর আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম থামেল ঘুরতে। সন্ধ্যাবেলা থামেলের মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, আর এই থামেল এরিয়াতে এত রকমের জিনিসপত্র পাওয়া যায়, এত রকমের গরম জামা কাপড়, ট্রেকিংয়ের ইকুইপমেন্ট, যে এগুলো দেখতেও খুব ভালো লাগে। এবং মানে এখানে সময় যে কোথা দিয়ে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না, যদি এখানে দামটা একটু বেশি। যাই হোক, আমরা ঘুরে টুরে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম একদম স্নান টান করে পশুপতিনাথ মন্দির যাব বলে। এবার পশুপতিনাথ মন্দিরের কাছে চলে এসেছি, পশুপতিনাথ দর্শন করব। পশুপতিনাথের পার্কিংয়ে যেখানে আমাদের নামিয়ে দিল, সেখান থেকে পশুপতিনাথ মন্দিরের গেটটা একটু দূরে, আমাদের হেঁটে যেতে হলো। তবে বাঁদিকে মন্দির চত্বর, আর আমরা হেঁটে হেঁটে পশুপতিনাথ মন্দিরের গেটের সামনে পৌঁছচ্ছি। মন্দির ইয়াসে আপ লোক জুতো পেলরনে জুতো লকার মে ডাল কেন জুতো ওয়া কা ডাল কর এই সে না পায়ে এসে জুতো রেখে আমরা এবার পশুপতিনাথ মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। আজকে বেশ ভিড় আছে, আর এখন এই পশুপতিনাথ মন্দিরের সামনে ওইটা পশুপতিনাথ মন্দিরের গেট এই সামনে যেটা রয়েছে, আর এখানে আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আজকে আবার সোমবার, তো সোমবারে অ্যাজুয়াল যেরকম হয় সেই ব্যাপারটা তো রয়েছে। এখন পশুপতিনাথ মন্দিরে আমরা একদম গেটের সামনে পৌঁছে গিয়েছি, এরপরে আর ক্যামেরা অ্যালাউড নয়, সুতরাং ভেতরটা তো আর দেখাতে পারবো না। আর আমাদের দুজনেরই বহুদিনের ইচ্ছে ছিল যে এই পশুপতিনাথ মন্দির দর্শন করব। সেই পশুপতিনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে এক আলাদাই অনুভূতি হচ্ছে। পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে আসলাম, রুদ্রাক্ষের মালা পরিয়ে দিচ্ছে। আমরা এই গাড়িটা হায়ার করে নিয়েছি, এটা এটার দাম নাকি নেপালে কারেন্সিতে প্রায় 48 লক্ষ টাকা। আমি তাই ভাবছি আমাদের ওখানে টিগরিভিগুলো মোটামুটি 12 লাখ টাকা, এখানে 48 লাখ, সাংঘাতিক এখানে এরা দাম দিয়ে গাড়ি কেনে, এবং যে কারণে নেপালে গাড়ির রেট প্রচণ্ড হাই। এখন পশুপতিনাথ দর্শন করে আমরা চলে এসেছি ভুবেশ্বরী দেবীর টেম্পলে। এটা সতীপীঠের যে 51 পীঠ তার মধ্যে একটা পীঠ, আর এই হচ্ছে ভুবেশ্বরী দেবীর টেম্পল। এবং এখানে লেখা আছে যে এন্ট্রান্স ফর দ্য হিন্দুজ অনলি, শুধুমাত্র হিন্দুরাই এখানে এই মন্দিরে ঢুকতে পারে। পুরাণ মতে এখানে নাকি সতীর পশ্চাদ্দেশ পড়েছিল, এবং বলা হয় যে পশুপতিনাথ দর্শনের সঙ্গে সঙ্গে এই ভুবেশ্বরী টেম্পল দর্শন না করলে নাকি পশুপতিনাথ দর্শনের পুণ্য পাওয়া যায় না। মন্দিরটা অসাধারণ সুন্দর। আমরা এখানে একটু পুজো দিলাম, এবং পুজো দিয়ে তারপরে আমরা চলে আসলাম শান্তি স্তূপাতে। এই শান্তি স্তূপাও কিন্তু একটা কাঠমান্ডুর খুব ফেমাস জায়গা, বেসিক্যালি এটা বৌদ্ধিস্টদের একটা ধর্মীয় স্থান। শান্তি স্তূপায় এলাম, ভীষণ সুন্দর, এত সুন্দর একটা মানে স্তম্ভ, মন ভরে দেখব, হিস্ট্রিটাও জানার চেষ্টা করছি, খুব ভালো লাগছে। আর এই এর চারদিক দিয়ে এরকম প্রচুর ক্যাফে রয়েছে, যেখানে বসে বসে এই শান্তিস্তূপাটা উপর থেকে দেখা যায়। শান্তিস্তূপা ঘুরে দেখলাম, একটু মোমো আর কফি খেলাম, এখান থেকে হালকা শপিংও করতে পারেন, ভালো জায়গা। বৌদ্ধ স্তূপা দেখে এখন আমরা চলেছি বুড়ানীকণ্ঠর দিকে,
17 কিলোমিটার দূর বৌদ্ধ স্তূপ থেকে বুড়া নীলকণ্ঠ। বিষ্ণু ভগবান শুয়ে আছেন জলের উপরে। বুড়া নীলকণ্ঠ দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম স্বয়ম্ভূনাথের উদ্দেশ্যে, যাকে মাঙ্কি টেম্পিলও বলে। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেইনটেইন, রাজধানী বলে কথা। মাঙ্কি টেম্পিল বা স্বয়ম্ভূনাথ, এখানে বাঁদরের উৎপাত খুব সাংঘাতিক। স্বয়ম্ভূনাথের মন্দিরটা দারুণ লাগলো। দর্শন শেষে এবার আমরা ফিরে গেলাম আমাদের হোটেলের সামনে, আমাদের থামিলের সামনে গাড়ি ড্রপ করে দিল হোটেলও কাছেই। এবার আমাদের একটু শপিং টপিংও করার ছিল, তো আমরা থামিল এরিয়াটা ঘুরে বেড়ালাম। এখানে ভালো ভালো বেশ কিছু খাবার দোকানও আছে এবং লুম্বিনি তন্দুর রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আমরা পেয়েছিলাম, যেটা দারুণ। খেয়ে দেয়ে আলটিমেটলি শুয়ে পড়লাম। আজই আমাদের কাঠমান্ডুতে শেষ দিন। সকালবেলা উঠে মুখ হাত ধুয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে, রেডি হয়ে নিয়েছি তার আগেই। আর আমরা যে হোটেলে রয়েছি এখানে তো আমাদের বুফে ব্রেকফাস্ট প্রতিদিনই রয়েছে, এবং বুফেতে এরা প্লেন্টি অফ ভ্যারাইটি দিচ্ছে, ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সসেজ, ডিম, ভেজ, আলুর একটা প্রিপারেশন, ওটা আবার চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন দিন। তো এই সব নিয়ে আমরা একটা মোটামুটি হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের যাবো হচ্ছে ভক্তপুর দেখতে। তো এখান থেকে কাঠমান্ডু থেকে ভক্তপুরের ডিস্টেন্স মোটামুটিভাবে প্রায় 20-25 কিলোমিটার। তো আমরা ঠিক করলাম যে একবার কাঠমান্ডুর দরবার স্কোয়ার ঘুরে তারপরে ভক্তপুর যাব। তো সেই জন্য আমরা চলে আসলাম কাঠমান্ডুর দরবার স্কোয়ারটায়। এবং কাঠমান্ডুর দরবার স্কোয়ারটা এত সুন্দর, মানে প্রত্যেকটা জায়গার কাজ এত নিখুঁত, এবং যে আর্কিটেকচার সেটা একদম একটা ডিফারেন্ট ভাইব দেয়। তো এই সব মিলিয়ে মানে কাঠমান্ডু যে দরবার স্কোয়ার সেটা অসাধারণ। তো এখান থেকে আমরা চলে আসলাম ভক্তপুর দরবার স্কোয়ারে, মাঝখানে এটা সংসদ ভবন। অবশেষে আমরা পৌঁছলাম ভক্তপুর দরবার স্কোয়ারে। ভক্তপুরকে বলা হয় নেপালের কালচারাল ক্যাপিটাল। এই মন্দিরটা কেদারনাথের আদলে তৈরি করা হয়েছিল। এছাড়াও ভক্তপুরে মানে আরও অনেকগুলো মন্দিরের আদলে মন্দির তৈরি করা হয়েছে। তো সব মিলিয়ে বেশ ভালো জায়গাটা। আর ভক্তপুরের দরবার স্কোয়ারের এন্ট্রি ফি হচ্ছে সার্ক কান্ট্রিভুক্ত দেশগুলোর জন্য 500 টাকা পার হেড। এই যে রাজা ভূপতেন্দ্র মাল্লা, আর ওর কুলদেবতার মন্দির হচ্ছে এইটা দুর্গা ভবানী। দুর্গা ভবানী, এই যে দুর্গা ভবানী, বড় বড় গঙ্গা ছড়ানো যায় কোনসা। ও আচ্ছা আচ্ছা। আর এই ঘন্টাটার সাইজটা শুধু দেখো। এইখানের যে আর্কিটেকচার সেটা অনেকটা অন্যান্যদের সঙ্গে সিমিলারিটি থাকলেও বেশ কিছু ডিফারেন্সেসও রয়েছে। এবং এইখানে শুধুমাত্র দরবার স্কোয়ারের নয়, এখানে একটা পটারি সেন্টার রয়েছে এবং আরও অন্যান্য বেশ কিছু অসাধারণ সমস্ত হাতের কাজের জিনিস এখানে পাওয়া যায়। তো সেই সব মিলিয়ে মানে ভক্তপুর দরবার স্কোয়ারও অসাধারণ। বেবি সিনেমার শুটিং এইখানেই হয়েছিল। এইখানটা হচ্ছে ভৈরনাথ কা মন্দির। এখানে যে পটারি তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের পটারির কালেকশনটা দেখুন, কত রকমের প্রদীপ, কত রকমের বিভিন্ন জিনিস, অসাধারণ। এখানের এই ভক্তপুর দরবার স্কোয়ারের গলিগুলো খুব অ্যাট্রাকটিভ, বিভিন্ন ধরনের জিনিসপত্রে সাজানো। ভক্তপুরের এই ফেমাস দই জুজুধাও, নাইস, এটা খেয়ে এবারে আমরা ধীরে ধীরে ভক্তপুর থেকে কাঠমান্ডু এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আর সেই সঙ্গে সঙ্গে এই নেপাল সিরিজ আমাদের এখানেই শেষ হলো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সবার সঙ্গে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের পুরনো ভিডিওগুলো দেখেছেন তো নিশ্চয়ই।
আমাদের কিন্তু একটা নেপাল গাইডও আছে এই চ্যানেলে, যেটা আপনারা যদি নেপাল ট্রিপ প্ল্যান করেন তাহলে আপনাদের জন্য খুবই উপকারে লাগবে বলে আমার মনে হয়। আর এছাড়াও অন্যান্য যে জায়গাগুলো আমরা গিয়েছি, যেমন পোখরা, তারপরে চিতওয়ান, এসব কিছুর ভিডিওই কিন্তু এই চ্যানেলে রয়েছে। সুতরাং সেই ভিডিওগুলো দেখুন, সেই অনুযায়ী নেপালের ট্যুর প্ল্যান করুন এবং আমাদের গাইডটাকে ফলো করুন, তাহলে পরে আপনাদের নেপাল ভ্রমণও দারুণ আকর্ষণীয় হবে। আজ এখানেই শেষ করছি, বাই।